বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েও সাফল্যের চূড়ায় ১৯ বছর বয়সী তরুণী চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে শুরু করেন ব্যবসা। সেই ব্যবসা থেকে এখন তার মাসিক আয় প্রায় ৩ কোটি টাকা। কিন্তু কিভাবে করলেন এত কিছু, কিভাবেই বা শূন্য থেকে সাফল্যের চূড়ায় পৌঁছালেন, বিস্তারিত শীলা আক্তারের ডেস্ক রিপোর্টে। বিশ্বের বেশিরভাগ উন্নত দেশে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এক দুটি ডিগ্রি অর্জনের পর একজন শিক্ষার্থী ১ কোটি টাকা মাইনের চাকরি আশা করেন, কিন্তু অনেকেই আবার এই চেনা ছকের বাইরে যেতে পছন্দ করেন। অস্ট্রেলিয়ার তরুণী ক্লোজু এই একই শ্রেণীতে পড়েন। ১৯ বছর বয়সে তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন ক্লো, তাও গোপনে। কোভিড-১৯ লকডাউনের সময় বিশ্ববিদ্যালয় ছেড়ে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট থেকে শুরু করেন নিজের ব্যবসা। সিডনির বাসিন্দা এই তরুণী নিজের বিউটি ব্র্যান্ড চালু করার কথা ভেবেছিলেন। তার জন্য বিভিন্ন ম্যানিকিউর সেলুনে তিনি ঘুরতে শুরু করেন। এর মধ্যেই বিশ্বের বুকে আছড়ে পড়ে কোভিড, বন্ধ হয়ে যায় একাধিক পার্লার এবং সেলুন। পরবর্তী মাসগুলোতে বসে না থেকে তার এক কামরার বাসা থেকেই গ্লোই নাম দিয়ে নিজস্ব বিউটি ব্র্যান্ড শুরু করেন ক্লো। তিনি মিডিয়াকে জানিয়েছেন, আমার নিজেকে দিকভ্রষ্ট মনে হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম বিশ্ববিদ্যালয় আমার জায়গা নয়, তাই সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি আমার পরিবারকে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার বিষয়ে ৮ মাস কিছু বলিনি। একদিন পরিবারের সদস্যদের নৈশ ভোজে নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান ক্লো। যদিও তারা সব শোনার পর প্রথমে খুশি ছিলেন না, ব্যবসায় বিরতি টেনে আগে পড়াশোনা শেষ করার ওপর জোর দেন তারা। কিন্তু ক্লো নিজের অবস্থানে অনড় ছিলেন। এখন প্রতিদিন তার ব্র্যান্ডের প্রায় ১০,০০০ ডলারের প্রোডাক্ট রোজ বিক্রি হচ্ছে। নখ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতে করতেই মানুষের নখ সুন্দর করার নানা পরিকল্পনা এবং সেই সংক্রান্ত পণ্যের কথা তার মাথায় আসে, কারণ মানুষ সবসময়ই চায় নিজেকে সাজাতে। সেই সুযোগটাই কাজে লাগান এই তরুণী। একবার ব্যবসা শুরু করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ক্লোকে। প্রশিক্ষণ ক্লাস খুলে সেই টাকা ব্যবসার কাজে লাগাতে থাকেন তিনি। এভাবেই ফুলে ফেঁপে ওঠে তার ব্যবসা। তার ব্র্যান্ড প্রথম দিন থেকেই মানুষের মন জয় করতে থাকে। ইতিমধ্যেই ক্লোয়ের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। কাজ করতে করতে মাঝে মধ্যেই খুব ক্লান্ত হয়ে পড়েন এই তরুণী, কিন্তু কাজ চালিয়ে যেতে চান বিরামহীনভাবে। শীলা আক্তার, নিউজ ২৪।